এই দফায় রাঙ্গামাটির 4টি উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে টেলিফোনে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পুলক চক্রবর্তী। পুলক, জি এবার শুনতে পাচ্ছি। পুলক, পাহাড়ে ভোট কেমন দেখলেন? আচ্ছা, এবার আমি যেটা বলছি, আমার উপজেলা নির্বাচনের পঞ্চম দফায় আজ রাঙ্গামাটি 4টি উপজেলার ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে বিলাছড়ি, রাজস্থল এবং লংগদু উপজেলায় আমরা যতটুকু খবর পেয়েছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে রাঙ্গামাটি সদর উপজেলা কেন্দ্রে, রাঙ্গামাটি শহরের প্রায় 7-8টি কেন্দ্রে কিছুটা গোলযোগের সৃষ্টি হয়েছে, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে এবং কেন্দ্র দখলের চেষ্টা, এই সংঘর্ষগুলোর সূত্রপাত। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল বিএনপি, আওয়ামী লীগ এবং স্থানীয় রাজনৈতিক দল জেএসএস একজন প্রার্থী। এই বিশেষ করে আমানতবাগ গদলি, আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 200টি ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশ 5 রাউন্ড গুলিও ছুড়েছে, ফাঁকা গুলি, তবে আটক হয়েছে একজন। আর রানীজামি উচ্চ বিদ্যালয়ের বাইরে, কেন্দ্রের বাইরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কিছু আসবাবপত্র এবং আসবাবপত্র ভাঙচুর হয়েছে। এছাড়া অন্যান্য কাটলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সিনিয়র মাদ্রাসা কেন্দ্র, সাহায্য বিদ্যালয় কেন্দ্র এবং সনডিল্লা কেন্দ্র সহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আপনাকে একটু বলে রাখতে চাই যে রাঙ্গামাটি শহরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং বিজিপি এবং পুলিশের যে তৎপরতা ছিল, এতে করে বড় ধরনের সংঘর্ষ থেকে রাঙ্গামাটিবাসী একটা রক্ষা পেয়েছে। তবে রাঙ্গামাটিবাসীর মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে। পুলক, আমি আরেকটা ব্যাপার জানতে চাচ্ছি আপনার কাছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাকির উদ্দিন সেলিম প্রধান নির্বাচনী এজেন্ট, রাঙ্গামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর, উনি আমাদেরকে জানিয়েছেন আগামী তারা এই রাঙ্গামাটি উপজেলা সদর উপজেলার নির্বাচন প্রত্যাখ্যান করছেন এবং আগামী এর মধ্যে 36টি কেন্দ্রে পুনর্নির্বাচন যদি না হয় আর আগামীকাল থেকে তারা অনির্দিষ্টকালে হরতাল আহ্বান করেছেন। এ ছিল এবার। পুলক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী পুলক চক্রবর্তী। এবার